বরিশাল বিভাগের সবচেয়ে বড় জাতীয় পর্যায়ের ভেনু শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম। এই স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের করার লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। নতুন করে ফিল্টার মাঠ, গ্যালারি শেড, প্যাভিলিয়ন, মিডিয়া সেন্টার, ডরমিটরি ভবন, খেলোয়াড়দের ইনডোর নেট অনুশীলন, ড্রেসিং রুম এবং সড়ক ও গ্যালারির পুনঃসংস্কারের কাজ চলছে। দীর্ঘদিন ধরে স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় ব্যাহত হচ্ছে ঘরোয়া লীগ, বয়সভিত্তিক ও বিভাগীয় পর্যায়ের খেলাধুলা। তাই দ্রুত স্টেডিয়ামের কাজ শেষ করে খেলার উপযোগী করার দাবি জানান অনুশীলনরত স্থানীয় কোচ ও ক্ষুদে ক্রিকেটাররা। মাঠটা একটু তাড়াতাড়ি হলে আমাদের জন্য ভালো হবে, আর ভবিষ্যতে আমরা যখন বড় ক্রিকেটার হতে যাব সেই ক্ষেত্রে মাঠের গুরুত্ব তো অপরিসীম। এখানে আপনার মনে করেন ইন্টারন্যাশনাল খেলাগুলো যখন হবে, বড় বড় প্লেয়াররা আসবে, কোচরা আসবে, তখন আমাদেরও মনে করেন একটু ভালো খেলার সুযোগ আছে, যে ভালো ভালো খেলা হবে, লিগ টিক চালু হবে। এখানে সংস্কারের কাজে আমরা দেখেছি যে আসলে ইন্টারন্যাশনাল মানের যে যত খেলাধুলা সেই জন্য যেভাবে মাঠ দরকার, ড্রেসিং রুম দরকার, ইনডোর ফ্যাসিলিটি দরকার, তারপর হচ্ছে মিডিয়া জোন দরকার, সব কিছুই হচ্ছে। এবং আমাদের মনে আসা যেটি সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ভেনু হলে সেখানে যদি ইন্টারন্যাশনাল লেভেলের যদি ক্রিকেটাররা আসে, নিঃসন্দেহে হচ্ছে এখানে হচ্ছে স্থানীয় ক্রিকেটার যারা রয়েছে তাদের মান উন্নয়ন ঘটবে। স্টেডিয়াম উন্নয়নে 5টি প্রকল্পের কাজ চলমান সহ সুইমিং পুল সংস্কার ও প্রবেশদ্বারে নতুন গেট নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রায় 49 কোটি টাকা ব্যয় এটি আউটার স্টেডিয়াম, সেই সাথে হলো যে আন্তর্জাতিক মানের গ্যালারি, ভিআইপি বক্স, প্রেসিডেন্সিয়াল স্যুট এবং সেই সাথে ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ড, আউটার প্র্যাকটিস গ্রাউন্ড এবং খেলোয়াড়দের থাকার জন্য হোস্টেল নির্মাণের কাজ এগিয়ে চলছে। প্রায় 34,000 ধারণ ক্ষমতা সম্পূর্ণ 30 একর জমিতে নির্মিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেনুতে উন্নতি করতে প্রায় 84 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।